জয়নগরের দলুয়াখাকি গ্রামে সিপিআইএম সমর্থক পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার আরোপি। রবিবার রাতে আমানুল্লাহ জামাদার, নজরুল মণ্ডল ও আকবর ঢালি নামে এই তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে জয়নগর থানা পুলিশ। তিনজনই তৃণমূল কর্মী। সোমবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। দলুয়াখাকি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া তিনজনের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিচারকের। আগুনে পোড়ানোর জন্য এই মামলাটা হয়েছে, কিন্তু এদের কারোর নামে এফআইআর নেই। এটা বিরোধীদের চাপে এবং পুলিশ কিছু লোককে, নিরীহ লোককে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। এটা ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত ছিল না বা নেই, এবং সবচেয়ে বড় কথা এই মামলায় কোনো সিজার লিস্টও নেই। তবে সূত্রের খবর, এফআইআরে গ্রেফতার তিন ব্যক্তির নাম নেই। এখানেই হচ্ছে প্রশ্ন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিজনদেরও অভিযোগ তৃণমূল কর্মী হওয়ায় ফাঁসানো হয়েছে। ঘটনা ঘটেছিল 13 তারিখ, সেই সময় আপনার স্বামী এখানে ছিল? না, ছিল না এখানে। কোথায় ছিল? মেটিয়াপুরে, যে কলকাতায় ছিলেন। কলকাতায়? হ্যাঁ। আচ্ছা, তারপরে গত শনিবার দিনে? শনিবার দিন বাড়ি এসেছে। তাহলে গ্রেফতার করলো কেন? ওরা মিথ্যে করে এটা লোঠাচ্ছে। আমার স্বামী টিএমসি করে বলে প্রথম থেকে এরকমই করে আসছে। হয়তো এদের অপরাধীরা তৃণমূল করতে বলে হয়তো দেখছে যে সিপিএম রা এটা করিয়েছে, দেখছে যে সিপিএম এর কারো যদি নাম বলতে আমাদেরই ক্ষতি, তাহলে টিএমসি ছেলে যারা টিএমসি করে তাদের ফাঁসাতে হবে, তাই হয়তো এদের বেছে বেছে নাম দেওয়া হয়। সিপিএম রা করেছে সাইফুদ্দিন লস্করকে মার্ডার করে, ওই মার্ডারের পরিকল্পনা করে মার্ডার করেছে, এবং সে দোষটা ঢাকার জন্য তারা নিজেরা ঘরদোর জ্বালিয়ে এবং টিএমসি পার্টিকে তার দোষ দেওয়ার চেষ্টা করছে। উল্লেখ্য, ধৃতদের সময় মতো মেডিকেল টেস্ট করাতে হবে ও কোনো রকম টর্চার করা যাবে না বলে নির্দেশ দেন বিচারক। আগামী 23 নভেম্বর ফের কোর্টে তোলা হবে তিন অভিযুক্তকে। সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহা ও তমাল সরকারের রিপোর্ট, কলকাতা নিউজ।